নমস্কার বন্ধু, আমি জয়ন্ত, চলে এসেছি আপনাদের সামনে আর একটা নতুন জায়গার সন্ধানে। তো একদম গঙ্গা তীরবর্তী অঞ্চলে অবস্থিত একটা নতুন জায়গা, একটা নতুন মন্দির, অসাধারণ মন্দিরের সন্ধান দেবো। তো আপনারা দেখছেন নমিটি কেপি কিও চ্যানেল। তো আমি সমস্ত ইনফরমেশন দেবো এই ভিডিওর মাধ্যমে, কোথায় এসেছি, আপনারা কিভাবে আসবেন, এসে দুপুরের ভোগের প্রসাদের কি ব্যাপার আছে, সমস্ত ইনফরমেশান পাবেন এই ভিডিওতে। তুমি এটা স্কিপ না করে পুরোটা দেখবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করছি, সমস্ত ইনফরমেশান দেবো, চলুন শুরু করা যায়। তো আমি এসে উপস্থিত হলাম শ্রী নিমাই তীর্থ গৌড়ীয় মঠ। তো আপনারাও এখানে কিভাবে আসতে পারবেন সমস্ত ইনফরমেশানই এই ভিডিওর মাধ্যমে আমি দেবো, যেমনটা আপনাদের বললাম। তো এই মঠের মধ্যে এটা হলো মেন গেট, তো এখান থেকে আপনাদের প্রবেশ করতে হবে মঠের মধ্যে। তো মেন গেট থেকে ঢুকেই বাঁদিকে দেখবেন এরম একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আপনারা এই মঠের মধ্যে প্রবেশ করে যাবেন। ভিতরে ঢুকে দেখবেন অসাধারণ লাগবে আপনাদের, চলুন দেখাচ্ছি। দেখুন এই যে আমি মন্দিরের মধ্যে বা মঠের মধ্যে এবার প্রবেশ করছি, এটা হলো শ্রী নিমাই তীর্থ গৌড়ীয় মঠ। পাশেই রয়েছে নিমাইয়ের ঘাট, যারা তারকেশ্বরে যায় বাবার মাথায় জল ঢালতে, তো এই ঘাট থেকেও অনেকে জল তুলে নিয়ে তারকেশ্বরে যায়। তো মঠের মধ্যে আপনারা মঙ্গল আরতি কখন হয়, সন্ধে আরতি কখন হয় সব কিছুই লেখা থাকবে। আর আপনারা যদি দুপুরের ভোগের প্রসাদ এখানে গ্রহণ করতে চান, এটা হলো তার সব নিয়মকানুন। তো মঠের মধ্যে ঢুকে আপনারা দেখতে পাবেন রামায়ণের সমস্ত কীর্তিকলাপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে। দেখুন দেখতে পাবেন, এই দেখুন সমস্ত কিছু রয়েছে, পরপর পরপর আমি দেখাচ্ছি। আসলে আপনাদের এখানে খুবই ভালো লাগবে, সঙ্গে একদম গঙ্গার পাশে যেহেতু আরও সুন্দর লাগবে। দেখুন এখানে লেখা আছে সমস্ত কিছু, আপনারা এখানে দেখতে পাবেন। শ্রী রামচন্দ্র কর্তৃক বালিবধ, তার যে সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। তারপর বানর সেনারা সেই যখন লঙ্কায় যাচ্ছিল সেই যে বাঁধ তৈরি করেছিল সেই সব কিছু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন সমস্ত কিছু, দেখুন রাবণ বধের যেসব কাহিনী আমরা রামায়ণে পড়েছি সেগুলোও এখানে ফুটিয়ে তোলা হয়েছে। খুবই সুন্দর মন্দিরটা, আপনাদের আসলে খুবই ভালো লাগবে, এটুকু আমি বলতে পারি। মন্দিরের ওপর থেকে তোলা আমার এই ভিডিওটা, আর বাঁদিকে যে ঘাটটা দেখতে পাচ্ছেন ওটাই নিমাইয়ের ঘাট। তো এখান থেকেও অনেকে জল ভরে নিয়ে যায় তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার জন্য, এখান থেকে গঙ্গাকে দেখতে অসাধারণ লাগছে। মা যশোদাকে শ্রীকৃষ্ণ নিজ মুখ গহ্বরে ব্রহ্মাণ্ড দর্শন করাচ্ছেন, দেখুন পরপর পরপর এত সুন্দর লাগছিল এগুলো দেখতে। দেখুন সখীগণের সহিত শ্রীকৃষ্ণের মাখন চুরির লীলাও এখানে ফুটিয়ে তোলা হয়েছে, অসাধারণ অসাধারণ। এত ভালো লাগবে এই মন্দিরটা আসলে, মন থেকে এখানে সেটা ফিল করতে পারবেন যে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের বকাসুর বধ যেগুলো আমরা পড়েছিলাম, দেখুন পরপর পরপর অঘাসুর বধ, শ্রীকৃষ্ণর কালীয় দমন লীলা সব কিছুই এখানে মূর্তির আকারে ফুটিয়ে তোলা হয়েছে, যেগুলো এই মঠের বা মন্দিরের গায়ে সব তুলে ধরা হয়েছে। দেখুন ঝুলন যাত্রা শ্রীকৃষ্ণ, মানে শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রা, শ্রীকৃষ্ণের ব্রহ্মমোহন লীলা সব কিছু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে সেই কংসবধ যে আমরা টিভিতেও দেখেছিলাম সেটাও এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এগুলো মন্দিরের পিছনের দিকে রয়েছে, কিন্তু তো মন্দিরের পিছনেও আপনারা একবার ঘুরে দেখবেন। দেখুন যত সব অবতার আছে সেগুলো তুলে ধরা আছে, শ্রী কল্কির অবতার, শ্রী বুদ্ধ অবতার, শ্রী বলরাম অবতার, মানে সমস্ত অবতার মন্দিরের পিছনে এগুলো ফুটিয়ে তোলা হয়েছে মূর্তির আকারে। শ্রীধাম মায়াপুরে জগন্নাথ মিশ্রের গৃহে শ্রী গৌড়ের আবির্ভাব, পরপর পরপর আপনারা এখানে দেখতে পাবেন অনন্তনাগ পৃষ্ঠে নিমায়ের উপনিবেশ, মানে যেগুলো আমরা বইতে পড়েছিলাম অনেক সময় টিভিতেও দেখেছিলাম সেগুলো আপনারা
এই মঠে আসলে দেখতে পাবেন। তার সঙ্গে দুপুরের ভোগের প্রসাদ এখানে গ্রহণ করবেন, ঠাকুরের প্রণাম করবেন, অসাধারণ লাগবে আপনাদের আসলে এই মঠে। তো মঠের গায়ে যেগুলো মূর্তি আকারে তৈরি করে রাখা হয়েছে সেগুলো তো মোটামুটি দেখালাম, চলুন এবার মেন মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। তো এটা হলো মেন মন্দির, দুপুর একটার সময় এখানে ভোগ আরতি হবে, তখন মেন মন্দিরটা খোলা হবে, সব কিছুই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো সঙ্গে থাকুন, এত অবধি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তো যেমনটা আপনারা দেখলেন, আমি তো আছি এখন গৌড়ীয় মঠে, এটা কোনো মন্দির নয়, এটা একটা মঠ। তো এখানে দুপুরে খাওয়ার ব্যবস্থার ব্যাপারটা তো আপনাদের বললাম। তো আপনাদের এখানে 80 টাকা পার হেড করে লাগবে দুপুরে ভোগের যে প্রসাদ সেটা গ্রহণ করবার জন্য। তো মোটামুটি টাইম তো দেওয়া আছে 8টার মধ্যে, কিন্তু আপনারা মোটামুটি 11টা সাড়ে 11টার মধ্যে এসে এখানে যে পুরোহিত আছে তাদের একটু বললে ওনারা সেই টাইমেও আপনাদের ভোগের প্রসাদের যে কুপন, মানে এখানে কুপনের কোনো ব্যাপার নেই, মানে আপনাদের যে ভোগের প্রসাদের জন্য যে দক্ষিণাটা 80 টাকা পার হেড সেটা দিয়ে দিলেই হবে। তো 1টা থেকে 1.30টার মধ্যে এখানে দুপুরের ভোগের ভোগ আর কি পরিবেশন করা হবে। তো চলুন দেখবো ভোগে কী কী দেয়, পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখা যাচ্ছে। তো চলুন মন্দিরের বাইরেটা এবার আপনাদের দেখাই। তো এই সোজা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের গঙ্গা নদী, আর ওপারের জনপথ হলো ব্যারাকপুর। চলুন, তো মন্দিরের ভিতরটা তো আপনাদের দেখালামই, এবার মন্দিরের বাইরেটা মানে এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের একটু ঘুরিয়ে দেখাই, চলুন যাওয়া যাক। তো চলে এসেছি নিচে, তো ওপর থেকে যেগুলো দেখাচ্ছিলাম যে মন্দিরগুলো এগুলো তো সামনে থেকে রূপ, এই দেখুন আপনাদের পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি। আর একদম ওই পাশে ওই যে দেখুন কাজ হচ্ছে এখনও মন্দিরের, তো সেখানে 12টা শিব মন্দির তৈরি করা হচ্ছে। তো এটা হলো হনুমানজির মন্দির, তো একটু সামনে থেকেও আপনাদের দেখাবো। এই দেখুন বজরং বলি রয়েছেন এখানে, বৃন্দমাতম পর্বত হাতে নিয়ে, আর এই যে মন্দিরগুলোর কথা বলছিলাম তো এগুলোর কাজ হচ্ছে এখনও, মানে পুরোপুরি শেষ হয়নি, তার জন্য ভিতরে গিয়ে আমি দেখাতে পারলাম না। তো এই যে 12টা মন্দির এখানে তৈরি করা হচ্ছে, মন্দিরগুলো তৈরি হয়ে গেলে এই মঠের শোভা আরও বৃদ্ধি পাবে, আরও জনগণ আসবে এই মঠে। তো যেমনটা আপনারা দেখলেন, আমি তো এখানে এই গৌড়ীয় মঠেই আছি। তো এই মঠে আপনারা কীভাবে আসবেন, সবচেয়ে সহজ উপায় হলো আপনারা হাওড়া থেকে ট্রেন ধরে শেওড়াফুলি স্টেশনে নামবেন, শেওড়াফুলি স্টেশন নেমে অটো বা টোটো ধরে আপনারা বলবেন নিমাইয়ের ঘাট বা গৌড়ীয় মঠ, বললেই আপনাদের নামিয়ে দেবে, 10 টাকা ভাড়া নেবে, 10 থেকে 15 মিনিট লাগবে অটো বা টোটোতে, এটা হলো সবচেয়ে সহজ উপায়। আর আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে আপনারা ব্যারাকপুর স্টেশনে নামবেন, ব্যারাকপুর স্টেশনে নেমে সেখান থেকে অটো ধরে আপনাদের ব্যারাকপুর ফেরিঘাট আসতে হবে, ব্যারাকপুর ফেরিঘাট থেকে সেই যে ফেরিটা পার করে তারপর আপনাদের অটো বা টোটো ধরে এই গৌড়ীয় মঠ বা নিমাইয়ের ঘাটে আসতে হবে, অবশ্যই আসবেন, খুবই সুন্দর জায়গা, গঙ্গা তীরবর্তী অঞ্চলে একটা মন্দির, অসাধারণ লাগবে আপনাদের আসলে, একদিন পরিবারের সাথে খুবই সুন্দরভাবে কাটবে আপনাদের, এটুকু আমি বলতে পারি, তাহলে অবশ্যই আসবেন এখানে। তো মোটামুটি 1টা বাজে, এখন ভোগ আরতির প্রস্তুতি হচ্ছে। তো ভোগ আরতি হয়ে গেলেই আমাদের সাধারণ মানুষদের এখানে ভোগের প্রসাদ দেওয়া হবে।
তো যেমনটা আপনারা দেখলেন ঠিক দুপুর একটায় এই গৌড় মঠে ভোগ আরতি সম্পন্ন হলো। তো আপনারা তো ক্লিপিংয়ে দেখলেনই, তো একটার সময় মন্দির খুলে আবার ভোগ আরতি যেই হয়ে যায় আবার দেড়টার সময় বন্ধ হয়ে যায়। আবার দেড়টার সময় দিয়ে ভোগের প্রসাদ দেওয়া শুরু হয়, যেমন আমরা আজকে এখানে দুপুরের ভোগের প্রসাদ খাবো। তো চলুন, এখন দুপুর দেড়টা বাজে, এখন দুপুরের ভোগের প্রসাদের পালা। চলুন আপনাদের দেখাচ্ছি এখানে দুপুরের ভোগের প্রসাদে কি কি দেয়, চলুন যাওয়া যাক। দেখতে পাচ্ছেন ঘন্টা বেজে গেছে, তার মানে দুপুরের ভোগের প্রসাদের পালা। তো এই সোজা চলে আসতে হবে, একদম এই সোজা গিয়ে আপনাদের দুপুরের ভোগের প্রসাদটা এখানে গ্রহণ করতে হবে। চলুন দেখাচ্ছি আপনাদের। তো এখানে কল আছে দেখতে পাচ্ছেন, এখানে হাত মুখ ধুয়ে নিতে হবে, ধুয়ে নিয়ে দুপুরের ভোগের প্রসাদটা এদিক দিয়ে সংগ্রহ করতে হবে। চলুন যাওয়া যাক। তো এই যে হলো দুপুরের ভোগের প্রসাদ যেখানে দেবে এই গৌড়ীয় মঠে, এটা হলো সেই জায়গা। আর এই পাশে হলো রান্নাঘর ওইখানে। তো যেমনটা আপনাদের বললাম, তো আমি এসে এনাদের বলে রেখেছিলাম যে আমি দুপুরের ভোগের প্রসাদটা এখানে গ্রহণ করব। আর ওই 80 টাকা করে, মানে আমরা মোট দুজন গেছিলাম, মানে বড়, মানে আমি আর আমার মিসেস, আর আমার ছেলে তো খুবই ছোট, আপনারা জানেন 2 বছর বয়স, তাই জন্য ওর জন্য কোনো কিছু লাগেনি। তো আমাদের এই ভোগের প্রসাদ মানে খাওয়া শুরু হয়ে গেল। তো প্রথমে ভাত দিয়ে গেল, তারপর দিল শুক্তো। তো এরপরে আসলো ডাল, মানে রিপিটও হবে, অসুবিধা নেই, পেট ভরেই এখানে দুপুরের খাওয়া দাওয়া আপনারা করতে পারবেন। তো এরপরে যেটা দিল সেটা হলো মিক্স ভেজ, এটা সব থেকে ভালো হয়েছিল খেতে, মানে এত সুন্দর মিক্স ভেজের তরকারি আমি মনে আগে কোনো সময় খাইনি। দেখুন আবার ভাত দিচ্ছে, যেমনটা বললাম রিপিট হবে, মানে আপনারা পেট ভরে শান্তিতে এখানে দুপুরের খাওয়া দাওয়া করতে পারবেন। তো এরপরে আসলো ঢোকার ডালনা, দেখুন এই যে ঢোকার ডালনা দিল, তারপরে একটা করে আবার ঢোকা ভাজাও দিয়ে গেছিলো। এ দেখুন এবার এই দাদা আসছে ঢোকা ভাজা দিতে। আর শেষ পাতে থাকবে চাটনি, মানে এখানে হয়েছিল সেদিন আনারসের চাটনি, আর শেষে পায়েস। তো আপনারা যদি সকালে ফোন করে এখানে ভোগের জন্য বলতে চান, তার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। তো বন্ধুরা, এই ছিল শেয়ারাফুলির গৌড়ীয় মঠ। তো আমাদের দুপুরের ভোগের প্রসাদ তো খাওয়া হয়ে গেল, আপনারা দেখলেন, তো এখন ফিরে যাওয়ার পালা। তো এখান থেকে যাব শেওড়াফুলি স্টেশন, সেখান থেকে আবার ট্রেন ধরে আমি ফিরে যাব। আর এখানে নর্মাল ট্রেনের টাইম টেবিল, ট্রেনের টাইম টেবিল জানতে হলে আপনাদের হোয়ার ইজ মাই ট্রেন একটা অ্যাপ আছে, সেটা দিয়ে আপনারা জেনে নিতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওয়ে। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। টাটা।